সুনিপুণ অভিনয় দক্ষতায় প্রথম সিনেমা দিয়েই দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী পার্নো মিত্র। সম্প্রতি শাড়ি পরে স্লিভলেস ব্লাউজে ক্যামেরাবন্দী হয়ে নেট দুনিয়ায় চরম কটাক্ষের শিকার হন পার্নো। 2007 সালের টিভি সিরিজ খেলা দিয়ে ক্যারিয়ার যাত্রা শুরু, পরবর্তীতে 2011 সালে জাতীয় পুরস্কার বিজয়ী বাংলা ছবি রঙ্গনা আমি আর আসব না সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী পার্নো মিত্রর। অভিনয় দক্ষতার প্রথম সিনেমা দিয়েই দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। সুনিপুণ অভিনয় দক্ষতার পাশাপাশি বিভিন্ন সময়ে চোখের টানা কাজল, খোলা চোখ, কপালে টিপ, ছোটখাটো খোলামেলা পোশাকে মোহময়ী রূপে নিজেকে উপস্থাপন করে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন তিনি। সম্প্রতি পূজা মণ্ডপে দেবদেবীর সামনে বসে ফেসবুকে দুটো ফটো পোস্ট করেন পার্নো মিত্র। পরনে শাড়ি, ক্লিভেজ খোলা ব্লাউজ, আলগা চুল, কপালে টিপ, মুখে হাসি নিয়ে দুর্গাপূজার সময়ে ক্যামেরাবন্দী হন পার্নো। ব্যাস, তার এসব ছবি দেখে নেটিজেনদের কেউ কেউ প্রশংসা করলেও বড় একটি অংশ কখনো কটাক্ষ, কখনো নোংরা মন্তব্য করতে ছাড়ছেন না। প্রান্ত হালদার নামে একজন লিখেন, যারা অভিনয় করে তাদের আবার লজ্জা আছে নাকি। কিংসুক ঘোষ লিখেন, ক্লিভেজ না দেখালে কি আধুনিক হওয়া যায় না। প্রীতম ঘোষ লেখেন, শরীরটা না থাকলে যে কি হতো। অপূর্ব দত্ত লিখেন, পূজার মধ্যেও এরকম ফ্যাশনে আসা লাগে। তাছাড়াও এমন অনেক মন্তব্য রয়েছে যা প্রকাশে অযোগ্য, তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি পর্ণ। মোর টেলিভিশন, বিনোদন ডেস্ক।